বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির আন্দোলন চলমান আছে। ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আর দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আধিপত্যবাদ সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এদিকে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন ফলাফল বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। আহমেদ সরোয়ারের রিপোর্ট। শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে নসিমন ভবনে এক সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অবৈধ ফ্যাসিস্ট সরকার জেল জুলুম দিয়ে বিএনপি নেতাকর্মীদের মনোবল ভাঙতে পারেনি, বরং আন্দোলনে বিএনপির জয় হয়েছে। রমজান মাসেও বিএনপির কর্মসূচি চলমান থাকবে বলেও জানান আমির খসরু। গুটি কয়েক ভিক্ষুক রাজনীতিবিদ ছাড়া যারা ভিক্ষা নিয়ে রাজনীতি করে, তারা ছাড়া সমস্ত রাজনৈতিক শক্তি এক পক্ষে অবস্থান নিয়েছে। আন্দোলনের কোনো ধরনের পরিবর্তন হয় না, আন্দোলন কর্মসূচিতে কোনো পরিবর্তন হয়নি, আন্দোলন চলতে থাকবে। এবং এই আন্দোলনে বাংলাদেশের মানুষ যখন 95% মানুষ আমাদের পক্ষে রায় দিয়েছে, আমরা তো ইতিমধ্যে আন্দোলনে জয়ী হয়ে গেছি, এটার বাস্তবায়নটা বাকি আছে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দামি নির্বাচন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনভোগান্তি অনিশ্চিত ভবিষ্যতের পথে বাংলাদেশ শীর্ষক আলোচনার আয়োজন করে জিয়া পরিষদ ঢাকা মহানগর। এতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বেলি রোড ট্র্যাজেডিতে নিহতদের আত্মার শান্তি কামনা করে বলেন, বাংলাদেশে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় দায়িত্ব নেয়ার কেউ থাকে না। সভায় বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, এদেশে হারানো গণতন্ত্র প্রতিষ্ঠা করবে জিয়ার দল বিএনপি। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, ভাতের অধিকার আজকে বিপন্ন, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা আজকে গভীর একটা সংকটের মুখে দাঁড়িয়ে আছে। ফলে এরকমটা সময় দরকার কি? দরকার হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ করা। দরকার ছিল সকল বিরোধী দল সহ সকল জনগণকে ঐক্যবদ্ধ করা, কিন্তু সরকার দমন করে শাসন করতে যেয়ে আজকে তারা বাস্তবে পুরো দেশে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস রাষ্ট্রীয় ফ্যাসিবাদী ব্যবস্থাকে আজকে তারা চালু করেছে। সময় খুব কাছে, হতাশ হবেন না জিয়া কর্মীরা, ইনশাআল্লাহ সময় খুব কাছে বাংলাদেশে এই আধিপত্যবাদ সরকার, জুলুমবাদ সরকার, লুটেরা সরকার, শেয়ার বাজার লুটের সরকার, ব্যাংকের লুটের সরকার কোনোদিনও থাকবে না ইনশাআল্লাহ। এদিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের নানা অনিয়ম তুলে ধরেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের নেতারা। আমরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল অর্থাৎ নীল প্যানেলের প্রার্থীগণ ঢাকা আইনজীবী সমিতির গত 28 ফেব্রুয়ারি ভোট জালিয়াতির নির্বাচন স্থগিত ঘোষিত বেআইনি ফলাফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবি করছি। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা।